মা, এত বছর পরে দেশে আসলেন, বাড়ির আশেপাশে প্রাকৃতিক দৃশ্য কেমন লাগতেছে? আল্লাহ আল্লাহ, গ্রামের আসলে এগুলা তো যে সাইট গুলা আছে এগুলো আসলে এইরকম ছিল না 7 বছর আগে। এখন তো সব বিডা টাডা বাইন্দা মানুষ আশেপাশে বাড়ি ঘর করছে, তারপরে জমি জমা আছে না, জমি জমার যে দৃশ্য এগুলা মোটামুটি গাছটার যে ফিরে রয়েছে 8 মাস বাইন্দা। এই যে আমাকে এদিকে আমাকে যেটা কলা গাছ একটা 8 বাইন্দা ফল গাছ লাগাই দিছে, অনেক সুন্দর লাগতেছে, পুষ্করিণীর মাছ চাষ করতে আছে। আর আশেপাশে জমি জমাতে এখানে পাট গাছ মানুষ পাট কাটতে আছে, এগুলা ঘাস গরুও নাই। ঠিক আছে নি, এদিকে দে মারতেন দে ওই মোটামুটি আমাদের বাড়ির আশেপাশে এগুলো আসলে কিছু ছিল না, এগুলো সব বিল ছিল, এটা একটা জমি ছিল। তো এটাতে মূলত আমাদের জেডা তো ভাই, আমার শুকুর ভাই, তারপরে জেডায় নাসির ভাই, ওরা মিললা ও জমিটার এটারে 8 বানছে। এটা কিন্তু একটা ধান ক্ষেত ছিল, 8 বাইন্দা এটারে এখন ফল গাছ লাগাই দিছে, মাছ চাষ করে। তারপরে ওইদিকে আছে আবার সোহাব ভাই, সোহাব ভাই একটা 8 বানছে, 8 বাইন্দা ওটা তো ফুসকুনি বানাইলেছে, মাছ চাষ করে। তো মোটামুটি এদিকে সবজি চাষ, মিনা গাছ, আরকি গাছ, কলা গাছ, ঠিক আছে, মোটামুটি সবাই এই যে দেখতেছেন ফেফে একবারে ফরমালিন মুক্ত এগুলা। তো যাই হোক, মোটামুটি এগুলো কিন্তু আগে ছিল সব জমি জামা, এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ বিডিটিডি বাইন্দা সব ইয়ে হয়ে গেছে। আর এসে আমাদের বাড়ির রাস্তা, এসে যায় প্রাকৃতিক গ্রামের দৃশ্য। যদিও বিলে পানি চাইলাম, বিলে নামতাম, তার বিলে নামলাম না। ভিডিওটি সবাইকে দেখার জন্য অসংখ্য মোবারকবাদ, আল্লাহ থেকে আফিয়া সবাইকে।